আসসালামু আলাইকুম, আমি রুনা আর আমার চ্যানেলের নাম এমএসটি রুনা আক্তার। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হেয়ার রিমুভারের কারণে পুড়ে যাওয়া ত্বক স্বাভাবিক এবং ফর্সা করতে হয়। বিভিন্ন ধরনের হেয়ার রিমুভার আছে যেগুলো প্রতিনিয়ত ইউজ করতে করতে আমাদের ত্বকটা কালচে হয়ে যায়, আর হচ্ছে সেটা ভালো করার জন্য এবং সুন্দর করার জন্য আমাদের কিছু ঘরোয়া টিপসের দরকার হয়। আর বিশেষত এগুলো কারণ নিয়ে আমরা বা কারোর সাথে কোনো কিছু বলতেও পারি না এবং পার্লারেও যেতে চাই না, সেক্ষেত্রে ঘরোয়া টিপস হলে নিজেরা নিজেদের ত্বকটা ভালো রাখা যায় এবং নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করা যায়। এই জন্য আমার যা লাগবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। লেবু, বেকিং সোডা, বেকিং সোডা আর বেকিং পাউডার কিন্তু এক না, বেকিং সোডা এক জিনিস আর হচ্ছে বেকিং পাউডারটা হচ্ছে আলাদা জিনিস। আপনারা দোকানে বেকিং সোডাই বলবেন, বলে বেকিং সোডা দিয়ে দিবে। তারপরে যা লাগবে পানি, প্রথমে আমরা 1 চামচ বেকিং সোডা নিব, তারপরে 1/2 চামচ পানি নিচ্ছি, তারপরে লেবু লাগবে আমাদের, লেবু রস নিব, লেবুটা আমার লাগবে 2 চামচ, আপনারা দেখতে পাচ্ছেন একটা ফেনা ফেনা ভাব হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেবু আর বেকিং সোডা এবং পানি একখানে করা হয়েছে, মিশ্রণটা ভালোভাবে করে নিতে হবে। তারপরে আপনি এটা নিয়ে আপনার হেয়ার রিমুভারের কারণে পোড়া পোড়া ভাব এবং কালচে হয়ে গেছে সেখানে লাগাবেন। আমি এখানে আমার হাতে আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি। প্রথমে লেবু দিয়ে এভাবে পরিষ্কার করে নেবেন, তারপরে এভাবে নিয়ে নিয়ে ম্যাসেজ করবেন। এভাবে পুরো 5 মিনিট ধরে ম্যাসেজ করতে হবে। পাঁচ মিনিট ম্যাসেজ করার পরে আধা ঘন্টা পর ধুয়ে ফেলতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আমার আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা হয়ে যাওয়ার পরে লেবুর খোসা নিয়ে এভাবে আর একবার ম্যাসেজ করতে হবে। ম্যাসেজ করার পরে এটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। যেন কোথাও ভিজলা ভিজলা ভাবটা না থাকে। খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে আমি মুছে নিচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন আমার দু হাতের মধ্যে তফাৎ দেখুন। এই হাতটাতে আমি ইউজ করেছিলাম আর এই হাতটাতে ইউজ করিনি, আপনারা নিজেরাই তফাৎটা বুঝতে পারবেন। এভাবে 7 দিন ইউজ করলে ইনশাল্লাহ আপনারা ফল পাবেন। 7 দিন ইউজ করবেন, ইউজ করার পরে ত্বকটা এরকম হয়ে যাবে, মানে একদম আগের মতো এবং সুন্দর হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আর এটা আমার আরাক হাত, এটাতে আমি ইউজ করিনি, এটাতে আমি ইউজ করেছি। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর আমাকে যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে কিংবা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।